তো একভাবে জানতে চাই কেমন আছি আমরা। তাহলে একভাবে আমরা কিভাবে জানাতে পারি, আমরা কিভাবে জানাতে পারি, আমরা কিভাবে জানাতে পারি? খুব ভালো, আমরা একটু একসাথে জানাই আমরা খুব ভালো আছি। আচ্ছা, আমি ক্লাস শুরু করার আগে একটু জানতে চাই, আজকে কি অনেক গরম নাকি অনেক ঠান্ডা? কোনটা আজকে কেমন? অনেক গরম? গরম। আচ্ছা ঠিক আছে, গরম কমানোর জন্য আমরা কি করতে পারি? গরম কমানোর জন্য আমরা কি করতে পারি? আমরা, আচ্ছা আমি নুসরাতের কাছে যাই, নুসরাত কি বলে একটু শুনি, গরম কমানোর জন্য আমরা কি করতে পারি? ফ্যান চালাতে পারি। ফ্যান চালালে কি আমাদের গরম কমে যাবে নাকি আমাদের সূর্যের তাপ কমাতে হবে? কোনটা করতে হবে? সূর্যের তাপ কমাতে হবে। আচ্ছা, আমি তাজ কিছু বলতে চাই, আমি তাজের কাছে ফিরে যাচ্ছি। হ্যাঁ তাজ, আমি আনমিউট করছি। আবার শুরুতেই বলে দেই, যদি আমি কাউকে আনমিউট করি অনেক সময় দেখা যায় একটা রিকোয়েস্ট যায়। হ্যাঁ রিকোয়েস্ট যায়, ওই রিকোয়েস্ট আমরা অ্যাকসেপ্ট করব, তাহলে কথাগুলো শুনবো। তাজ, আমরা যদি গরম কমাতে চাই তাহলে এসি চালাবো, কিন্তু এসি কতক্ষণ চালাবো? এসি বন্ধ করলেই তো আবার গরম লাগে। আচ্ছা ঠিক আছে, তাজে পেয়েছি। এবার আমি চলে যাচ্ছি, আর কার কাছ থেকে জানবো? আলিয়া, আমি আলিয়াকে আনমিউট করছি। আলিয়া, আমি আপনার কাছ থেকে জানতে চাই, সূর্যের তাপ কমানোর জন্য আমাদের কি করতে হবে? ফ্যান চালাইতে হবে। ফ্যান চালাতে হবে। আচ্ছা ঠিক আছে আলিয়া, আমি বুঝতে পেরেছি, কিন্তু ফ্যান অথবা এসির পাশাপাশি আমাদের কিন্তু আরেকটা কাজ করতে হবে, যা করলে আমরা হয়তো একটু একটু করে সূর্যের তাপ কমাতে পারবো। তাহলে আমরা কিভাবে সূর্যের তাপ কমাতে পারবো তা জানার জন্য আমি জানাতে নাই দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিতে আপনাদের সবার সাথেই আছি। আর আমাদেরকে প্রতিদিনের মতো যারা লাইভে জয়েন করেছেন আপনাদের স্বাগতম জানাচ্ছি, আর আমাদের সঙ্গেই থাকার জন্য অনেক অনেক কি বলবো অভিনন্দন। তাহলে আমাদের ক্লাস করার জন্য কি কি লাগতে পারে, আমাদের ক্লাস করার জন্য কি কি লাগতে পারে আমি দেখাচ্ছি। এক এক আমাদের কি লাগতে পারে? আচ্ছা অনেকে দেখাচ্ছে, দেখে আসি কি দেখাতে চায়। হ্যাঁ আচ্ছা, আমাদের বই লাগবে। দুই আমাদের কি লাগবে? খাতা লাগবে, খাতা। আর তিন কি লাগবে? লেখার জন্য পেন্সিল অথবা কলম, আমরা যে যেটা দিয়ে লিখি। আর আমাদের সাথে যারা লাইভে আছেন আপনাদের প্রতিদিনের মতো স্মার্ট ওয়েতে পার্টিসিপেশনই আমরা চাই। আপনারা চাই আপনারা খাতা কলম বই যাই ব্যবহার করেন না কেন, কমেন্টে অবশ্যই টাইপ করে আমাদেরকে উত্তর দিয়ে দিন। আচ্ছা, আমি যখন ভাবছিলাম কিভাবে সূর্যের তাপ কমানো যায়, তখন একজন দ্বিতীয় শ্রেণীর আমাদের একটা বন্ধু হারিয়ে গেল। এখন সে হারিয়ে যাওয়ার পরে রাস্তা ভুলে আসতে আসতে আমাদের কাছে চলে এসেছে। আপনারা কি জানেন সে কে? সে কে হতে পারে? সেও নাকি দ্বিতীয় শ্রেণীতে পড়ে, কিন্তু তার দ্বিতীয় শ্রেণীর পড়াটা একটু অন্যরকম। কেন অন্যরকম আমরা এটাও দেখি না। আমরা কি তাকে আমাদের ক্লাসে আসতে বলবো? কে কে চায় আমরা নতুন হারিয়ে যাওয়া বন্ধুকে আসতে বলার জন্য কে কে চায়? আমি দেখছি সবাই হাত তুলছে, তার মানে সবাই চায় আমরা আমাদের নতুন হারিয়ে যাওয়া বন্ধুকে আমাদের ক্লাসে নিয়ে আসি, দেখি আমরা তাকে হেল্প করতে পারি কিনা ফিরিয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে। কোথায় আপনি, কোথায় আসুন, আমাদের ক্লাসে আসুন, আমরা সবাই চেষ্টা করব আপনাকে কিভাবে আমরা সাহায্য করতে পারি। এই যে দেখুন, খুলনার সুন্দরবন থেকে আমাদের দ্বিতীয় শ্রেণী জয়েন করতে চলে এলো, ভুলে কিন্তু রাস্তা ভুলে খুলনা থেকে চলে এসেছে।
ভুলে চলে এলো এই ছোট্ট বেবি হরিণ। কিন্তু আমি যখন তার নাম জানতে চাইলাম, সে তার নাম বলতে পারলো না। তাহলে আমাদের আজ প্রথম কাজ কি, আমরা এই বেবি হরিণকে একটি নাম দিব, ঠিক আছে? না হয় আমরা তার সাথে কথা বলবো কিভাবে। তাহলে সবাই একটি নাম ঝটপট তৈরি করি, আই মিন ঠিক করি, আর আমি এখন আপনাদের কাছে চলে যাব ওর নাম জানতে। তার আগে আমি বলে দেই, ফেসবুকে আমাদেরকে যারা জয়েন করেছেন আপনারাও কিন্তু একটা নাম দিন। আমরা খুব সুন্দর যে নামটি হবে, সেই নামটি আমরা আমাদের বেবি হরিণের জন্য কি করব, ঠিক করব এবং তাকে সেই নামে ডাকবো। তাহলে আচ্ছা বেবি হরিণ, আমরা দেখি আমরা আপনাকে আজকে কি নাম দিতে পারি, ঠিক আছে? ডান, ওকে, চলুন তাহলে আমি আপনাদের কাছে চলে যাচ্ছি। দেখি কে কে কি নাম দিতে চায়। জাদিদ, আমি জাদিদকে আনমিউট করছি। জাদিদ কি নাম দিতে চায় আমি একটু শুনি। আখি। জাদিদ, আমরা বেবি হরিণকে কি নাম দিতে পারি? আখি। আর একটু বলবো। আখি। আখি, আচ্ছা ঠিক আছে জাদিদ। আচ্ছা বেবি হরিণ, আপনার এই নামটা কি পছন্দ হয়েছে? ও, বেবি হরিণ আমাকে বলছে নামটা এত সুন্দর, আমার তো এটাই রাখতে ইচ্ছে হচ্ছে। কিন্তু আমি আরো কয়েকটা নাম শুনতে চাই। আমায়ার কাছে চলে যাচ্ছি। আমায়া, আমি আপনার কাছ থেকে জানতে চাই। হ্যাঁ আমায়া, আপনি কি আপনি কি নাম ঠিক করেছেন আমাদের বেবি হরিণের জন্য? মিঠু। আর ইয়ানা, আপনি কি নাম ঠিক করেছেন? মিঠু। ইয়ানা, আপনি কি নাম ঠিক করেছেন? অহিন। আচ্ছা ঠিক আছে। আমি চলে যাচ্ছি আরো কয়েকটা নাম জানতে। কে বলবে আমাকে? আমার তো সবার নাম। আচ্ছা আমি আরাফের কাছে চলে যাই। আরা, আমি শেষ আপনার নামটি জানতে চাই। আপনি বেবি হরিণকে কি নাম দিতে চান? মিঠু। আরা, বেবি হরিণ কিন্তু খুব জাম্প করছে, সে আপনার নামটি জানতে চায়। আপনি কোনো নাম দেবেন? আচ্ছা ঠিক আছে, আমি আরাফ থেকে শেষ একজনের কাছে চলে যাব। কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব? রূপকথা, রূপকথার কাছে চলে যাচ্ছি। জুনাইরার কাছে একটু পরে আসবো, রূপকথার কাছে যাই। রূপকথা, আমাদের বেবি হরিণের জন্য কি নাম ঠিক করেছি আমরা? রাহিম। রাহিম, আচ্ছা ঠিক আছে। আমি বা চলে যাচ্ছি জুনাইরার কাছে। এটা কিন্তু শেষ, আমরা আরো যদি নাম জানতে চাই তাহলে তো বেবি হরিণ অনেক বেশি এক্সাইটেড হয়ে যাবে। জুনাইরা, মানা, আচ্ছা ঠিক আছে। মানহা না, মানা, আচ্ছা মানা, আচ্ছা ঠিক আছে। আমরা অনেকগুলো নাম জানতে পেরেছি, কিন্তু বেবি হরিণ কোন নামটি পছন্দ করছে আমি একটু শুনে নেই। ওকে, বেবি হরিণ আমি একটু শুনতে চাই আপনার কোন নামটি পছন্দ হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা বেবি হরিণ কি বলছে? বেবি হরিণ বলছে মিঠু নামটি তার খুব পছন্দ হয়েছে, কিন্তু সে টিভিতে দেখেছে মিঠু হচ্ছে মিনার টিয়ে পাখির নাম, তাই সে এটা রাখবে না। তারপর বলছে অন্যান্য নামগুলো মানুষের নাম, তাই সে রাখবে না। তারপর বলছে, হ্যাঁ হ্যাঁ বলছি বলছি, তারপর বলছে আখি রাখতে পারি, কারণ হরিণের চোখ গুলো খুব সুন্দর আর আখির অর্থ হলো চোখ। ঠিক আছে বেবি হরিণ, আমরা আপনার নাম জেনে গিয়েছি, আপনার নাম হচ্ছে আখি। তার আগে আমাদের ফেসবুকে কে কি নাম দিয়েছেন আমরা কিন্তু ওগুলোও দেখবো, তারপর আমরা আমাদের বেবি হরিণের নাম ফাইনাল করবো। তাহলে বেবি হরিণ, আমরা অনেকক্ষণ আপনার নাম ঠিক করেছি সময় ধরে, এখন আপনি একটু রেস্ট করুন, আমরা ভেবে দেখি আপনাকে কিভাবে ফেরত পাঠানো যায়, আর কাজ শেষে যদি সময় হয় আমরা আপনার সাথে আবার দেখা করবো, ঠিক আছে? সবাই এখনের জন্য একটু থামস আপ দেখায় বেবি হরিণকে। বেবি হরিণের নাম কি? আখি। তাহলে আখিকে আমরা একটু থামস আপ দেখাই। আচ্ছা আখি হরিণ আপনাদেরকে থামস আপ দেখাচ্ছে, এই যে। আচ্ছা এখনের মতো আখি চলে গেল। এখন আমরা একটা কাজ করব,
কাজটি হলো আমরা আজকে আখির জন্য কি করব, কি করব আখির জন্য আমরা কি করতে পারি, সূর্যের তাপ কমার জন্য আমরা কি করতে পারি, কি করতে পারি তা এখনই জানবো। আমি চলে যাচ্ছি জানার জন্য আজকের পড়ার স্লাইড। তাহলে আমি শেয়ার করতে যাচ্ছি আমার স্লাইড যেখানে আমাদের উত্তরটি দেয়া আছে। চলে এসেছে স্ক্রিনে আমাদের আজকের স্লাইড অথবা পড়া, যেখানে লেখা আছে আমার বাংলা বই পৃষ্ঠা 48। আর এই আমার বাংলা বই পৃষ্ঠা 48 এর নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো ছোট ছোট ছেলে মেয়ে কি করছে, চোখ বন্ধ করে কিছু চাইছে, যেমন আমি করছি। আমি চোখ বন্ধ করে চাচ্ছি বা চাইছি আজকে যেন সূর্যের তাপ কমে যায় আর আমাদের একটু ঠান্ডা লাগে বা আরাম লাগে, আর আমরা যেন আখিকে তার মা বাবার কাছে পাঠিয়ে দিতে পারি ঠিকঠাক। তাহলে এই চাওয়াটাকে আমরা কি বলবো, প্রার্থনা বলবো, কি বলবো যখন আমরা এভাবে কিছু চাই মন থেকে, তখন আমরা কি বলি এটাকে, প্রার্থনা বলি। হ্যাঁ আলিয়া, আমি জানি আমরা 48 পৃষ্ঠা থেকে আজকে প্রার্থনা পড়ব, আর আপনারা অলরেডি পৃষ্ঠা নম্বর দেখে জেনে গিয়েছেন আমরা আজকে প্রার্থনা করতে যাচ্ছি। কিন্তু খুলে দেওয়ার আগে আমি আমার ফেসবুকে যারা জয়েন করেছে ওনাদের বলতে চাই, প্রার্থনা কি একটি গল্প নাকি কবিতা, এই উত্তরটি এখনই কমেন্টে আপনারা অ্যাড করে দিন। চলুন তাহলে আমরা দেখি পরের স্লাইডে কি আছে। আচ্ছা, আমরা প্রার্থনা কবিতা পড়ার আগে কিছু কি পড়ব, শব্দার্থ পড়ব। শব্দার্থের জন্য কি লিখেছে, এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ তুলি। যে কোনো কিছু অথবা নতুন কিছু পড়ার আগে আমরা যদি শব্দের অর্থগুলো জেনে নেই তাহলে আমাদের বুঝতে খুবই সহজ হয়, সুবিধা হয়। তাই প্রথমেই আমরা কিছু শব্দের অর্থ জেনে নিব। প্রার্থনা কি বলেছে, কোনো কিছু চাওয়া। রহিম যার ব্রেকেটে আমাদের কি দিয়েছে, আল্লাহ অনেক দয়া, যার অনেক দয়া। রহমান করুণাময় আল্লাহ। ধরণী পৃথিবী। মোদের আমাদের। কণ্ঠ গলা। স্বজন আপন লোক। মমতা মায়া। মধুর খুব মিষ্টি। সৎপথ ভালো কাজের রাস্তা। তাহলে আমরা এখানে 10টি শব্দের অর্থ জেনে গিয়েছি। এখন আমরা চলে যাব আমাদের কবিতায়, যেখানে আমরা এই শব্দের অর্থগুলো থেকে বুঝে নিব কবিতায় কি বলতে চাচ্ছে। তাহলে আমি আমাদের পৃষ্ঠা 48 খুলে ফেলেছি, যেখানে কবিতার নাম দেয়া আছে প্রার্থনা, আর লিখেছেন কে, সুফিয়া কামাল। প্রথমে আমরা একটি বইয়ে ছবিটি, এই কবিতার পাশে যে ছবি দেয়া হয়েছে ছবিটি একটু দেখি কি দিয়েছে। দেখতে পাচ্ছি একটি নদী, সেখানে নৌকা আছে, নৌকায় মানুষ যাচ্ছে। তারপর দূরে দেখছি আকাশ, তারপর দেখছি সামনে একটি গাছ যেখানে একটি পাখি বসে আছে, এই পাখিটিও কিন্তু প্রার্থনা করছে, ঠিক আছে। তারপর নিচে দেখতে পাচ্ছি অনেকগুলো ফুল গাছ বা ফুলের একটি ঝোপ, ফুলের গাছের একটি ঝোপ যেখানে নানা রঙের ফুল রয়েছে। আর এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মধ্যে আপনাদের মতো একজন ছোট মেয়ে বন্ধু, সে আর তার সৃষ্টিকর্তার কাছে কিছু চাইছে। কিছু চাওয়ার মানে কি, আমি একটু জিজ্ঞেস করি, কিছু চাওয়ার মানে কি। আমি চলে যাচ্ছি কার কাছে যাব, মিমির কাছে। মিমি, কিছু চাওয়ার মানে আমরা কি পড়েছিলাম, প্রার্থনা। আমরা যখন কিছু চাই তাকে প্রার্থনা বলে, প্রার্থনা বলে। তাহলে মিমি আমাদেরকে ঠিক উত্তর দিয়েছে, এই মেয়েটি
তার সৃষ্টিকর্তার কাছে কি চাইছে, কিছু চাইছে, কি চাইছে চলুন আমরা পড়ে দেখি। তুলি দুই হাত করি মোনাজাত, হে রহিম রহমান কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছ দান, গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান, মাতা পিতা ভাই বোন ও স্বজন সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ঘুরিয়া দিয়াছ প্রাণ, তাই যেন মোরা তোমারে না ভুলি সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি কত ভালোবাসো গেয়ে যায় এই গান। তাহলে দেখতে পাচ্ছি এই মেয়েটি আমাদের বইয়ে যে একজন মেয়ে দেখাচ্ছে সেই মেয়ে বন্ধুটি বা আমাদের এই বন্ধুটি খুব সুন্দর করে তার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। প্রার্থনায় কি কি আছে, কি কি বলছে? তুলি দুই হাত করি মোনাজাত। তাহলে আমরা দুই হাত তুলে মোনাজাত কিভাবে করে একটু দেখাতে পারি? হ্যাঁ সবাই একসাথে করব, ঠিক আছে। তাহলে সে আমরা ছবিতে লক্ষ্য করি সে দুই হাত তুলে মোনাজাত করা শুরু করেছে। আমরা যখন কিছু চাইবো প্রার্থনা করব সব সময় খেয়াল রাখবো সব ধর্মেই কিন্তু সবাই হাত ব্যবহার করে একদম মন থেকে মিনতি করে তাদের সৃষ্টিকর্তার কাছে সব কিছু চায়। তাহলে কি বলছে, দুই হাত তুলে মোনাজাত করে, হে রহিম রহমান। হে রহিম রহমান হচ্ছে সৃষ্টিকর্তা, যেমন আমাদের মুসলিম ধর্মে আছে আল্লাহ, হিন্দু ধর্মে আছে ভগবান, এরকম সব ধর্মে একজন আমাদের সৃষ্টিকর্তা আছে, তার কাছে আমরা হাত তুলে প্রার্থনা করি। কত সুন্দর করিয়া, করিয়া অর্থ করে, কত সুন্দর করিয়া ধরণী বলছেন, কি সুন্দর করে তুমি পৃথিবী, ধরণী অর্থ পৃথিবী, মোদের করেছো দান। মোদের অর্থ আমরা কি পড়েছিলাম, আমি একটু জিজ্ঞেস করি আলিয়া, মোদের অর্থ আমরা কি পড়েছিলাম আমাদের কি মনে আছে? মোদের অর্থ হচ্ছে আমাদের, মোদের অর্থ হচ্ছে আমাদের, আমাদের সবার, ঠিক আছে। আমি সবার কাছে আসবো একটি শব্দ জিজ্ঞেস করতে। তাহলে বলছে কত সুন্দর করিয়া ধরণী মোদের করেছো দান, কত সুন্দর করে এই পৃথিবীটা বানিয়ে আমাদের তুমি দান করেছো। দান করা মানে কোনো কিছু দিয়ে দেয়া, যা দিয়ে দিলে কেউ কষ্ট পায় না, দান হচ্ছে কোনো কিছু দিয়ে দেওয়া, যা দিয়ে দিলে একেবারেই কারো কষ্ট হয় না, স্বার্থ ত্যাগ করে কিছু দেয়া। তাহলে আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে কি করেছে, এই পৃথিবীটা দান করেছে, যে পৃথিবীটা অনেক সুন্দর, নদী আছে, পাখি আছে, গাছ আছে, সুন্দর মানুষ আছে, পাখি আছে, পশু আছে, সবকিছু সুন্দর করে বানিয়ে আমাদেরকে দিয়ে দিয়েছেন। গাছে ফুল ফল নদী ভরা জল পাখির কণ্ঠে গান সকলই তোমার দান। তাহলে কি বলছে, গাছে ফুল ফল, এই যে গাছগুলোতে আমরা আম গাছে আম পাই, কাঁঠাল গাছে কাঁঠাল পাই, তাহলে গাছগুলো থেকে আমরা ফল পাই, ফুল পাই। আমরা ছবিতে ফুলের ছবি দেখছি, যেমন গোলাপ গাছ থেকে গোলাপ ফুল পাই, গাঁদা গাছ থেকে গাঁদা ফুল পাই, তাহলে বেলি গাছ থেকে বেলি ফুল পাই, তাহলে গাছ থেকে আমরা ফুলও পাই ফলও পাই। নদী ভরা জল, এই যে এখানে একটি নৌকা চালাচ্ছে, এখানে কত জল, জল অর্থ হলো পানি, তাহলে এখানে কত জল আছে, কত পানি, এত পানি যে নৌকা খুব সুন্দর করে চালানো যায়। আমরা কে কে নৌকা চড়েছি, হাত তুলবো ঝটপট, কে কে নৌকা চড়েছি? আরে বাহ, আমরা তো অনেকেই নৌকা চড়েছি, ঠিক আছে। আমরা এবার ফিরে যাই আবার কবিতায়। তাহলে কি বলছে, নদী ভরা জল পাখির কণ্ঠে গান, এই যে পাখিটি সেও কিন্তু গান করে। আচ্ছা কোন কোন পাখি গান করতে পারে, সবচেয়ে সুন্দর গান কে করে?
আমি কাকে জিজ্ঞেস করব, সবচেয়ে সুন্দর গান কে করতে পারে? আলিফকে জিজ্ঞেস করছি। আলিফ, কোন পাখি সবচেয়ে সুন্দর গান করতে পারে? আচ্ছা, কোকিল। আচ্ছা ঠিক আছে, আলিফ থেকে জানতে পেরেছি। আরেকজন থেকে জানতে চাই তাড়াতাড়ি, কিন্তু সে কে? নুসরাত। না, নুসরাতের কাছে যাওয়ার আগে আমি তাকির কাছে যেতে চাই। তাকি, আমরা যদি শুনে থাকি, জানতে চাই কোন পাখি সবচেয়ে সুন্দর গান করে। তাকি, আচ্ছা আমরা তাকির কাছে পৌঁছতে পারছি না, আমি চলে যাচ্ছি। হ্যাঁ তাকি, আমরা কোন পাখির সবচেয়ে সুন্দর গান শুনতে পাই? টিয়া। টিয়া নাকি কোকিল? কোকিল। আচ্ছা, টিয়া পাখিও সুন্দর কণ্ঠে কথা বলে, কোকিলও সুন্দর কণ্ঠে ডাকে। তাহলে আমরা একটু কবিতায় ফিরে যাই। পাখির কণ্ঠে গান, সকলেই তোমার গান। এখন সে বলছে, এই যে গাছে ফুল ফল, নদী ভরা জল, পাখি যে গান করে সুন্দর কণ্ঠে, সবকিছু কে দিয়েছে আমাদের? কে দিয়েছে? আমি মহুয়ার কাছে চলে যাচ্ছি। মহুয়া, কে দিয়েছে গাছে ফুল ফল, নদী ভরা জল আর পাখির কণ্ঠে গান, এই সবকিছু কে দিয়েছে? মহুয়া, মহুয়া আমরা কি আনমিউট করতে পারছি? আচ্ছা, আমরা মহুয়াকে শুনতে পারছি না। আমি ইয়ামিনের কাছে যাই। ইয়ামিন, আমাদেরকে কে দিয়েছে? আচ্ছা, প্রভু দিয়েছে, ধন্যবাদ। ইয়ামিন, কে দিয়েছে? প্রভু। প্রভু, তাহলে আমাদের প্রভু বা সৃষ্টিকর্তা আমাদের এসব কিছু দিয়েছে। তারপর আরো কি কি দিয়েছে একটু দেখি। মাতা, পিতা, ভাই, বোন ও স্বজন, সব মানুষেরা সবাই আপন, কত মমতায় মধুর করিয়া ঘুরিয়া দিয়াছো প্রাণ। তাহলে দেখতে পাচ্ছি, মা, মাতা অর্থ মা, পিতা বাবা, ভাই বোন ও স্বজন হচ্ছে আপন লোকজন, আপন লোকজন আর আমাদের পরিবারের মানুষজন, পৃথিবীর সব মানুষজন সবাই কিন্তু আমাদের আপন। এই যে আমাদের বাসার আশেপাশে যারা থাকে, যাদেরকে আমরা চিনি, তারা আমাদের আপনজন। আমরা যাদের সাথে কাজ করি, স্কুলে পড়াশোনা করি, বন্ধুত্ব করি, সবাই আমাদের আপনজন। তাহলে কত মমতায় এসব মানুষের কি আছে? মমতা আছে। সব মানুষ আমাদেরকে কি দেখায়? মমতা অর্থ আদর, আদর দেখায়, স্নেহ দেখায়। মধুর করিয়া অর্থ অনেক মায়া দিয়ে, মমতা দিয়ে ঘুরিয়া দিয়াছো প্রাণ। মমতায় অর্থ হলো মায়া, মধু হচ্ছে অনেক মিষ্টি। তাহলে মায়া মিষ্টি দিয়ে কি করেছে? ঘুরিয়া দিয়াছো প্রাণ। ঘুরিয়া অর্থ ভরে, দিয়েছো প্রাণ, আমাদের প্রাণ বা তাদের প্রাণ একেবারেই ঘুরিয়ে দিয়েছো মায়া, মমতা, স্নেহ, আদর, যত্ন দিয়ে। তারপর কি বলছে? তাই যেন মোরা, আমি আবার জিজ্ঞেস করছি, মোরা অর্থ কি? আমাদের সাথে যারা ফেসবুকে আছেন, আপনারা উত্তর দিয়ে দিন ঝটপট, মোরা অর্থ কি? আমি চলে যাচ্ছি সামিনার কাছে। সামিনা, মোরা, মোরা অর্থ কি? সরি, আমরা। আচ্ছা, সামিনা সঠিক উত্তর দিয়েছে, মোরা অর্থ হলো আমরা। তাহলে তাই যেন মোরা, তোমারে না ভুলি, সরল সহজ সৎ পথে চলি, কত ভালো তুমি, কত ভালোবাসো, গেয়ে যায় এই গান। তাই সৃষ্টিকর্তা যখন এত কিছু দিয়েছে, আমরা যেন আমাদের সৃষ্টিকর্তাকে না ভুলি। তোমারে মানে আমাদের প্রভু সৃষ্টিকর্তা, আমাদের, আমরা যেন আমাদের প্রভু বা সৃষ্টিকর্তাকে না ভুলি। সরল সহজ মানে হচ্ছে একদম সোজা, আর সৎপথ হচ্ছে একদম ভালো রাস্তায় চলতে পারি। কত ভালো তুমি, কে ভালো? আমি এবার এটি জানতে চাই, আমি জিজ্ঞেস করব জুহিকে। আমি অনেক দুঃখিত, আমার আছে গলা হয়তো একটু প্রবলেম করছে। জুহি,
কে বলছে এখানে, কার কথা বলছে? কত ভালো তুমি, কত ভালো কে, আমরা নাকি আমাদের সৃষ্টিকর্তা? আমরা আমাদের সৃষ্টিকর্তা। হ্যাঁ জুহি, আপনি সঠিক উত্তর দিয়েছেন। কত ভালো তুমি মানে হলো আমাদের সৃষ্টিকর্তা। কত ভালোবাসো, কে ভালোবাসে আমাদের? আমি আবার চলে যাচ্ছি জানতে, ইথান। ইথান কত ভালোবাসো, কে ভালোবাসে আমাদের? সৃষ্টিকর্তা। হ্যাঁ ইথান সঠিক উত্তর দিয়েছেন, আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে অনেক ভালোবাসে। গেয়ে যায় এই গান, এই গান কে গেয়ে যাইবে, কে গেয়ে যেতে চায় বা কে গেয়ে যেতে চায় বা কে গেয়ে যাইবে? আমি কার কাছে যাব, কার কাছে যাব? রূপকথা, রূপকথা এই গানটি কে গেয়ে যেতে চায়, আমরা নাকি অন্য কেউ? সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তা এই গান গেয়ে যাবে নাকি আমরা গান গেয়ে যাব? আমরা। এই গানটা কি? এই গানটা হলো প্রার্থনা, এই গানটা হলো প্রার্থনা। তাহলে আমরা জেনে গিয়েছি প্রার্থনা বলতে যখন আমরা মন থেকে কিছু চাই, যেমন আমাদের স্ক্রিনে দেখতে পাওয়া এই বন্ধুটি চেয়েছে সে একটি সুন্দর পৃথিবী আমাদেরকে আমাদের গড গিফট করার জন্য থ্যাংক ইউ জানাতে, মানে ধন্যবাদ জানাতে সে এই প্রার্থনা করছে এবং সে প্রতিদিন এই প্রার্থনা করতে চায়। তাহলে আমি এবার চলে যাই আপনাদের কাছে। আমরা শিখে গিয়েছি কিভাবে প্রার্থনা করতে হয়, ভালো ভালো জিনিস চাইতে হয়। তাহলে আমরা কি একটু আখির জন্য প্রার্থনা করতে পারি? আখির জন্য কে প্রার্থনা করতে পারবে? আমাদের সাথে যারা লাইভে আছেন আপনারা যদি প্রার্থনা করতে পারেন, অ্যাটলিস্ট একটি থামস আপ দিয়ে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করুন, আমাদের সাথে থাকুন। আচ্ছা, আমরা কে আখির জন্য প্রার্থনা করতে পারি? সায়ান। আমি সায়ানকে, মানে সায়ানের কাছে চলে যাচ্ছি। সায়ান আখির জন্য একটি প্রার্থনা করবে। সায়ান, আমরা কি আখিকে ডাকবো? আমরা কি আবার আখিকে আনতে পারি আমাদের ক্লাসে? আখি, আপনাকে আমাদের আজকের ক্লাসে পার্টিসিপেন্টরা ক্লাসে আসতে স্বাগত জানাচ্ছে। এই যে আখি চলে এলো, আমরা সবাই মিলে সায়ানের সাথে আখির জন্য একটু প্রার্থনা করব। তাহলে প্রার্থনা করার আগে কি করতে হয়? প্রার্থনা করার আগে কি করতে হয়? আচ্ছা ঠিক আছে, এবার সায়ান আমরা প্রার্থনা করব সবাই আখির জন্য। শুরু করি। আখিকে কিন্তু আমরা বাড়ি ফিরাতে চাই, তো আমরা আমাদের সৃষ্টিকর্তার কাছে কি প্রার্থনা করতে পারি? তুলি দুই হাত করি মোনাজাত। আচ্ছা আরেকবার বলবো সুন্দর করে। তুলি দুই হাত করি মোনাজাত। ঠিক আছে, সায়ান একটু করে শেয়ার করেছে। তাহলে আমি চলে যাচ্ছি সায়ান থেকে সবার কাছে, যেন আমরা একসাথে হাত তুলে সবাই আমাদের আখির জন্য মোনাজাত করতে পারি আল্লাহর কাছে বা আমাদের সৃষ্টিকর্তার কাছে। আমরা সবাই একটু হাত তুলি, আখির জন্য একটু প্রার্থনা করি। আচ্ছা, আমরা কিন্তু দুই হাত তুলেছি আর প্রার্থনা করছি যেন আল্লাহ বা আমাদের সৃষ্টিকর্তা আখিকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেয় আর সূর্যের তাপ কমিয়ে আমাদেরকে একটু গরম থেকে বাঁচায়, একটু আরাম দেয়। ঠিক আছে আখি, আমরা আপনার জন্য প্রার্থনা করেছি। আমরা কি বলবো আমি? আচ্ছা, আমরা আমাদের প্রার্থনা শেষ করেছি, আপনি শীঘ্রই আপনার ফ্যামিলির কাছে ফিরে যাবেন। বাই বাই। আর এই জানিয়ে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাই, কিন্তু বিদায় নেওয়ার আগে একটি ইম্পর্টেন্ট কথা শেয়ার করতে চাই। তা হলো আমরা কিন্তু সামনের রবিবার থেকে একটি নতুন সময়সূচি আর রুটিন ফলো করব। আর আমরা যে নতুন সময়ে ক্লাস করব, আমি চাই আপনারা সবাই একটু এটি ভালো করে আজকে শুনে নেবেন এবং কালকে আমি আপনাদেরকে আবার নোট করে দিব। সময়টি হলো আমরা আগামী সপ্তাহ থেকে সপ্তাহে শুধু 3 দিন ক্লাস করব, রবি, মঙ্গল আর বৃহস্পতি।
রবিবার আমরা ক্লাস করব 12:10 থেকে 12:50 পর্যন্ত। মঙ্গলবার আমরা ক্লাস করব 11:10 থেকে 11:50 পর্যন্ত। আর বৃহস্পতিবার আমরা ক্লাস করব 11:10 থেকে 11:50 পর্যন্ত। তাহলে আমরা সপ্তাহে 3 দিন ক্লাস করব। রবিবার আমরা ইংলিশ পড়ব, মঙ্গলবার আমরা বাংলা পড়ব, আর বৃহস্পতিবার আমরা গণিত পড়ব। তাহলে নতুন সময়সূচি এবং রুটিন আমি আবারও আপনাদের সাথে কালকে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজে খেয়াল রাখবেন, যত্ন নেবেন, অন্যদেরও যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।